ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রুমন টেক চ্যানেল, আমি সাথে আছি রুমন আহমেদ। সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে ভিডিও টপিক হলো ভিভো S7 5G স্মার্টফোন। ভিভো S7 5G স্মার্টফোন সম্পর্কে আমি আপনাদেরকে A to Z আলোচনা করব। সো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। ভিভো S7 5G একটি আকর্ষণীয় স্মার্টফোন। ভিভো S7 5G স্মার্টফোনটি একটি স্লিম স্মার্টফোন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো ভিভো S7 5G স্মার্টফোনে প্রসেসর, র্যাম এবং স্টোরেজ কত। সো ভিউয়ার্স, ভিভো S7 5G স্মার্টফোনে দুটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং ডান দিকে প্রান্তে একটি স্পিকার গ্রিল, একটি USB-C পোর্ট এবং একটি মাইক্রোফোন রয়েছে। ভিভো স্মার্টফোন 5G-তে ফ্রন্ট ক্যামেরা দুটি রয়েছে, একটি 64 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্সের বিশিষ্ট একটি ক্যামেরা রয়েছে। ভিভো S7 5G-তে ডিসপ্লেটি 6.43 ইঞ্চি এবং একটি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ভিভো S7 5G ব্যাক ক্যামেরা 3টি সেন্সর রয়েছে। পেছনের ক্যামেরা সেট আপটি একটি 64 মেগাপিক্সেল সেন্সর দ্বারা অনুবর্তিত এবং একটি 8 মেগাপিক্সেল সুপার ওয়াইড শুটার এবং 13 মেগাপিক্সেল পোর্টেন সেন্সর দ্বারা অনুবিত রয়েছে। ভিভো S7 স্মার্টফোনটির স্ন্যাপড্রাগন 765G মোবাইল প্ল্যাটফর্ম। ভিভো S7 5G মডেল নম্বরটি ভিভো 2020A 5G হতে চলেছে। ভিভো 2020A 5G ফোনটি সম্প্রতি OCR স্টোরেজ, ভিভো 2020A 5G ফোনটি সম্প্রতি OCR ডেটাবেস, 13W দ্রুত চার্জার সহ হ্যান্ডসেটটি 8GB র্যাম এবং 256GB রম দ্বারা পর্যন্ত স্টোরেজ রয়েছে। ভিভো S7 5G-তে ভার্সন রয়েছে 10 এবং ভিভো S7 স্মার্টফোনটি একটি আকর্ষণীয় ভিভো ব্র্যান্ডের একটি সেরা ফোন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর হলো আগামী 3 আগস্ট ভিভো S7 5G স্মার্টফোনটি চীনা মার্কেটে রিলিজ করা হবে এবং এক ওয়েক পর আমাদের দেশেও ভিভো S7 5G স্মার্টফোনটি রিলিজ পাবেন। ভিভো 2020A 5G ফোনটি সম্প্রতি OCR ডেটাবেসে 13W দ্রুত চার্জার সহ হ্যান্ডসেটটি 8GB র্যাম এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন সবার পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম।